হোয়াট, এক সিনেমাতেই শেষ সুহানা খানের ক্যারিয়ার? আহারে, আর এদিকে সচিনের মেয়ে নাকি বলিউডের নায়িকা? তো চলুন শুরু করা যাক আজকের সুপার ডুপার গল্প। নেটফ্লিক্সে আর্চিস আসার পর থেকেই শুরু হয়েছে একটানা ট্রোলিং। এমনিতেই সোশ্যাল মিডিয়া একটা ভার্চুয়াল গণধোলাইয়ের জায়গা, বিশেষ করে সুহানা খানের অভিনয় দেখার পর এখন অনন্যা পাণ্ডেকেও মনে হচ্ছে বেশ ভালো অভিনয় করে। আর এই সিনেমায় সুহানা ছাড়াও আরও দুজন স্টার কিড রয়েছে। এরা হলো অমিতাভ বচ্চনের নাতি অগস্তা নন্দা আর শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। অগস্তাকে দেখে বোঝাই যাচ্ছে বচ্চন পরিবারের ট্যালেন্টের গ্রাফ দিন দিন নিচে নামছে। আর খুশি কাপুরের অভিনয় তার ফ্যামিলিকেও খুশি করতে পারেনি। এদিকে কিং খানের মেয়ে হওয়াতে সুহানার প্রতি ফ্যানদের একটা এক্সপেকটেশন ছিল। আমরা তো জানতাম তিনি একজন ট্রেইনড ডান্সার, 5 বছর বয়স থেকে তিনি নাকি ব্যালে নাচেন, কিন্তু এখানে গানের দৃশ্যগুলোতে তার এত দামি কোরিওগ্রাফ করা নাচ ছিল যেটা দেখে হতবাক হতে হয়। জায়েদ খানের ডিগবাজির থেকেও খারাপ। জাহ্নবী কাপুর বা সারা আলী খানকে স্ক্রিনে অন্তত দেখতে হট লাগে। আর এদিকে সুহানার ডায়ালগ ডেলিভারিও ছিল ক্রনিক কোষ্ঠকাঠিন্যের রোগীর মতো। তাই দর্শকরা বলছেন টিকটকাররাও নাকি সুহানার চাইতে ভালো এক্সপ্রেশন দেয়। 23 বছর বয়সী সুহানার ইনস্টাগ্রাম ফলোয়ার এখন 4.5 মিলিয়ন। সামনেই তার একটা সাসপেন্স থ্রিলার মুভি আসতে যাচ্ছে যেখানে শাহরুখও থাকবেন। কিন্তু অভিনয়ে উন্নতি না করলে তার এই সিনেমা মান্নাদের বাইরে কেউ দেখবে বলে মনে হয় না। আর এদিকে আরেক স্টার কিড সিনেমাতে না নেমেই ভারতের ন্যাশনাল ক্রাশ হয়ে গেছেন। তিনি সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। অনেকদিন ধরেই বলিউডে প্রডিউসাররা তাকে সিনেমায় সাইন করাবার জন্য লাইন ধরে আছে। বিশেষ করে করণ জোহর তাকে ওপেন চেক দিয়েই রেখেছেন। একবার তো শাহিদ কাপুরের সাথে তার সিনেমা করা সব কিছু একেবারে ঠিকই হয়ে গিয়েছিল। সবিজে না আসলেও সারা কিন্তু একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা এখন 5.9 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এমনকি তার ফেক টুইটার অ্যাকাউন্ট পর্যন্ত অফিসিয়ালি ব্লু টিক পেয়ে গেছে। তিনি কোনো ইভেন্ট বা রেস্টুরেন্টে গেলে পাপারাজ্জিরা তাকে ধাওয়া করে। আসলে বাবার মতোই তার চেহারাতেও একটা নিষ্পাপ সরলতা আছে যেটা সবাইকে কাছে টেনে নেয়। তাই অনলাইনে তিনি কিছু একটা পোস্ট করলে সেটা ভাইরাল হয়ে যায়। একবার তিনি তার ভাই অর্জুন টেন্ডুলকারের সাথে জন্মদিনের একটা ছবি পোস্ট করেছিলেন, কিন্তু সেটাকে কে যেন এডিট করে সেখানে তার বয়ফ্রেন্ড শুভমান গিলকে বসিয়ে দেয়। ব্যাস, সবাই তখন সেটাকে সত্যিই মনে করে নেয়, তাদেরকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানানো শুরু করে। সারার বয়স এখন 25। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে তিনি মেডিসিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। নায়িকা না হলেও টুকটাক মডেলিং তিনি ঠিকই করে ফেলেছেন। চ্যারিটি করার প্রতি তার বেশ আগ্রহ রয়েছে। তার জন্মদিনটা তিনি সাধারণত মুম্বাইয়ের বস্তিবাসীদের সাথে কাটান। তো বন্ধুরা, কোন খাতায় নাম লেখাবেন, সুহানা খান নাকি আপকামিং সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার? নতুন প্রজন্ম কার ভক্ত হবে কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন। আজ এখানে বিদায় চাইছি, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।